জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কাঞ্চনতলা পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের ফারিকুল ইসলাম কংগ্রেস থেকে তৃণমূলে গিয়ে 2 দিন পর নিজের ভুল বুঝতে পেরে আবারও কংগ্রেসে ফিরলেন। উল্লেখ্য, শনিবার মধ্যরাতে হঠাৎই ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের রতনপুরের বাসভবনে কংগ্রেসের 8 জন এবং SDPI-এর 1 জন তৃণমূলে যোগ দেন, অর্থাৎ কাঞ্চনতলা পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে যায়। তারপর দিনই রবিবার সকাল সকাল জেলা পরিষদের বিরোধী দলনেতা আনারুল হক বিপ্লবের নিজস্ব বাসভবনে হিজলতলা গ্রামের কংগ্রেসের জয়ী প্রার্থী মেমি খাতুনের স্বামী আব্দুল ডালিম পুনরায় কংগ্রেসে ফিরে আসেন। সোমবার আবারও নিজের ভুল বুঝে জাতীয় কংগ্রেসে ফিরলেন কাঞ্চনতলা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের জয়ী প্রার্থী ফারিকুল ইসলাম। কংগ্রেসের পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান জেলা পরিষদের বিরোধী দলনেতা আনারুল হক বিপ্লব। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, ভুল কারণে চলে গেছিলাম। আবার আমি আমার যেটা কংগ্রেস জাতীয় দল, সে দলে আমি আবার চলে আসলাম। তাতে আমাকে ওই 3 নম্বর ভালো লাগছে না, তো তাই আমি আমার ঘরে আমি চলে আসলাম। আপনার তো শুনলেন ওনার মুখ থেকে, আমি ভুল বসাতে চলে গেছিলাম। আমি চলে যাওয়ার পরে উনি তো বক্তব্যতে বলে দিলেন যে আমার এলাকার কর্মী কথা বলে না, এলাকার কর্মীগুলো আমার সঙ্গে মুখ ফিরিয়ে দিয়েছে দেখছে দিয়ে। তা আমি খুব চিন্তার মধ্যে আজকে আপনাদের সামনে ও পরিষ্কারভাবে বলে দিলেন। আপনারা একটা জিনিস বলে দিই আপনাদের মধ্যে আর কি, যে তৃণমূল দলটা থেকে না কেউ থাকবে না, কংগ্রেসের পতাকার তলে সবাইকে আসতে হবে।